ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। একটি ধারাবাহিক জনপ্রিয় হতে নায়ক নায়িকার ভূমিকা তো রয়েছে, তবে খলনায়ক নায়িকা ছাড়াও পার্শ্ব চরিত্রের রয়েছে সমান গুরুত্ব। এমন অনেক পার্শ্ব চরিত্রের অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করে সফল হয়েছেন। তেমন একজন পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হলেন অস্মিতা চক্রবর্তী। খুবই মিষ্টি দেখতে এই অভিনেত্রী, তার অভিনয় দক্ষতাও খুব সুন্দর। 2020 সালের ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রথম ধারাবাহিককে ডেবিউ করেন এই অভিনেত্রী। এই ধারাবাহিকে রব দে সিনহার সাথে জুটি বেঁধেছিলেন তিনি। এরপরে তাকে ফেলনা, সাঁচের বাতি, খেলনা পারে সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে, তবে সব থেকে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে খেলনা পারে ধারাবাহিকের কলি চরিত্রটি। কলি চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিচ্ছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী, বেশ হাসিখুশি স্বভাবের, কিন্তু পর্দায় কিংবা ছবিতে হাসিখুশি থাকলেও বাস্তব জীবনটা তার অনেকটা কষ্টে ভরা। খুব ছোট বয়সেই হারিয়েছেন তার বাবাকে, কোনো রোগের কারণে নয়, এক দুর্ঘটনায় মারা যান তার বাবা। অস্মিতার শৈশব হারিয়ে যায়, চারপাশে গাঢ় অন্ধকার নেমে আসে, পাড়া প্রতিবেশী কেউই পাশে ছিল না, শুধু ছিল গঞ্জনা। বাবাকে হারিয়ে অনাথ হয়ে যায় অস্মিতা, পাশে ছিল শুধু তার মা। তার মা পেশায় একজন প্রাইমারি স্কুল টিচার, কিন্তু নিজের বাড়িতেও শুনতে হয়েছে অনেক কথা, তাই বাড়ি থেকে বিতাড়িত হয়ে চলে যান মামার বাড়ি। কিন্তু সেখানেও খুব বেশি দিন টিকতে পারেনি, তাই সেখান থেকেও চলে আসেন। এরপর শুরু হয় মা এবং মেয়ের লড়াই, এক প্রকার সংগ্রাম করেই বড় হয়েছেন তিনি। অথচ এমন সুন্দর করে হাসি খুশিভাবে অভিনয় করে কখনোই তাকে দেখে মনে হবে না তার মনে এতটা কষ্ট। খেলনার বাড়ি ধারাবাহিকের কলি চরিত্রটি আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।